আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আরবির কোন মাস? হিজরি সনের কোন মাস? রবিউল আউয়াল। আজকে কত জুমা? রবিউল আউয়ালের তৃতীয় জুমা। কত জুমা? তৃতীয় জুমা, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় আল্লাহর সাথে গভীর সুসম্পর্ক। ভালো করে বুঝুন, আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক দুনিয়ার যে কোনো ভালো সম্পর্কের থেকে বেশি দামি। কি বলেছি বলেন তো? আল্লাহর সাথে সুন্দর একটা সম্পর্ক দুনিয়ার সমস্ত সম্পর্কের চেয়ে। বিষয়টা কি? আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক দুনিয়ার সমস্ত ভালো সম্পর্কের থেকেও দামি। মনে থাকবে, দুনিয়ার যত সুখ আনন্দ যত কিছু সাথে আমাদের সম্পর্ক আছে না কেন, সুখের সাথে আমাদের সম্পর্ক আছে আছে না, আনন্দের সাথে আমাদের সম্পর্ক আছে আছে না, আমরা সমস্ত মানুষ সুখ চাই, আনন্দ চাই, কথা ঠিক না? কিন্তু সুখ এবং শান্তি আনন্দ সমস্ত কিছুর সাথে যত সম্পর্ক আছে তার থেকে সবচেয়ে উত্তম সম্পর্ক, ভালো সম্পর্ক, সুখময় সম্পর্ক, আনন্দময় সম্পর্ক হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক দুনিয়ার সমস্ত ভালো সম্পর্কর থেকেও। বললেন না কে কে? বলেন, সকলে বলেন, আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক দুনিয়ার সমস্ত ভালো সম্পর্কর চেয়েও দামি। মনে থাকবে, আসুন কিভাবে দামি, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক হলে আমরা দামি হই, আমাদের মূল্য বাড়ে, সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে, কিভাবে এটা সম্ভব এবং কোন পদ্ধতিতে, কোন মাধ্যমে, কোন পথে আল্লাহর সাথে একটা গভীর সুন্দর সম্পর্ক আমরা তৈরি করতে পারি, আজকে আলোচনা এটার উপরেই চলবে ইনশাআল্লাহ। মনে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতর কোন সূরা? 30 নম্বর পারায়। কত নম্বর পারা? সূরাতুল ইনফিতর আয়াত নম্বর 13। কত? আয়াত নম্বর 14। কত? আয়াত নম্বর 15। কত? কয়টা আয়াত? 13, 14, 15। এই তিনটা আয়াত আমরা খুব গভীরভাবে বুঝব, তাহলে আমাদের জন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা সহজ হবে। সুবহানাল্লাহ বলেন, সকলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম তিন আয়াত মিলে দুইটা ভাগ। কয়টা ভাগ? আল্লাহ দুইটা জিনিসের কথা তিন আয়াত মিলে বলছেন, তার মধ্যে একটি ভাগ একটি আয়াত পেয়েছেন আর দুইটি আয়াত একটি ভাগে পেয়েছেন। আয়াত কয়টা? তিনটা। বুঝুন, একটি আয়াতে একটি অধ্যায় আর দুইটি আয়াতে, দুইটি আয়াতে একটি অধ্যায়। মোট অধ্যায় কয়টা এখানে? দুইটা। মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম
রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ সকল মানুষকে আল্লাহ খিচুড়ি বানাননি, একত্রিত করেন নাই। রব্বুল আলামিন এই 13 নম্বর আয়াতে, সূরা ইনফিতরের 13 নম্বর আয়াতে আল্লাহ একটি জাতিকে, একটি ব্যক্তিকে, একটি গোষ্ঠীকে আমার আল্লাহ তাআলা সম্বোধন করে আদরের একটা ডাক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কি ডাক? আদরের ডাক। কিসের ডাক? কথা বলেন, আল্লাহ আদরের ডাক দিচ্ছেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কি না? কথা বলেন, এই ভালোবাসার নমুনা কি বলেন তো? এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এ ভালোবাসার নমুনা সবচাইতে বড় দলিল দুইটা, কয়টা জোরে বলেন? সবচাইতে বড় দলিল দুইটা, আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন। এটা কি? রব্বুল আলামিন এই দুটি জায়গায় কথা বলেছেন, এক নম্বরে আমাদের রসুল, এটা হলো আমাদের ভালোবাসার প্রকাশ, আল্লাহ ভালোবেসে আমাদেরকে রসুল দিয়েছেন। জোরে 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 আল্লাহর নাম জবান দিয়ে বেড়ায় না? পৃথিবীতে যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো দুইটা, কয়টা? এক নাম্বার নিয়ামত হলো কি? আমাদের রসুল। দ্বিতীয় নাম্বারে মানুষকে আল্লাহ ভালোবেসে যে জিনিসটা দিয়েছেন সেটা হলো কোরআন। কি বলেন তো? কি আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত যেখানে সম্বোধন করেছেন, আমার আল্লাহ তাআলা সে সমস্ত জায়গায় আদরের একটা করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এটা একটা নরম ডাক। কি ডাক? এটা একটা এমন একটা হৃদয়ে নিংড়ানো ভালোবাসার ডাক। আমরা অনেক সময় আমি বলি, আমরা আমাদের সন্তান, আমাদের চাচ, আমাদের ভাতিজা, আমাদের ভাগ্না, আমরা অনেক সময় বলি, হে বেটা কেমন আছো? এটা একটা আমুরব্বীদের ভাষা আছে না, বেটা কেমন আছো? কথা ঠিক কি না? ভাইকে যদি হয় আদরের ভাই, আমরা ডাক দিই, এ ভাই কেমন আছো? কথা ঠিক না? রব্বুল আলামিন একটা আদর সম্বোধন করে ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতরের 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন একটা গভীর আদরের ডাক দিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম। নিশ্চয় ভালো করে বোঝেন, আল্লাহ এটাকে এমন ভাবে সিল মেরে লক করে দিচ্ছে, সিলগালা করে দিচ্ছে, যা আর অন্য কেউ এভাবে পারবে না। সেটা কি? নিশ্চয় নেককারগণ গভীর নিয়ামতের মধ্যে থাকবে। কি বলেছেন? নিশ্চয় নেককার মোমেনগণ কোথায় থাকবে? গভীর নিয়ামতের ভিতরে থাকবে। এই একটি অধ্যায়, একটি আয়াত আমার ভাইরা, কিন্তু এই আয়াত যখন আপনি পাঠ করবেন, এই কথাটা নিশ্চয় নেককারগণ গভীর নিয়ামতের মধ্যে থাকবে। এবার যদি আপনি প্রশ্ন করেন,
এই নিয়ামত কবে থেকে শুরু হবে? দুনিয়ার মধ্যে নিয়ামত থাকবে কিনা, আখেরাতের মধ্যে নিয়ামত থাকবে কিনা? কারণ রব্বুল আলামিন এই আয়াতের আলোকে দুইটা ইঙ্গিত দেন, একটা হলো জান্নাতের ইঙ্গিত, বলেন সুবহানাল্লাহ, ইন্নাল আবরার লাফি নাঈম। কিন্তু এই নিয়ামত কবে থেকে পাবে এ কথা কিন্তু আল্লাহ এখানে বলেন নাই, বলছেন শুধু বলছেন নেককারগণ নিয়ামতের ভিতরে থাকবে, কিন্তু কবে থেকে নিয়ামত প্রাপ্ত হবে এটা কিন্তু আল্লাহ এখানে ক্লিয়ার করেননি। কিন্তু পরের আয়াতে আপনি যান গেলে বুঝবেন, আমার ভাইয়েরা, সূরা ইনফিতরের ১৪তম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দ্বিতীয় পাঠ যে ব্যবহার করেছেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, ওই যে বলেছিলাম বিষয় দুইটা, আয়াত কয়টা? তিনটা। প্রথম বিষয়ের প্রথম আয়াতটা ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় নেককারগণ নিয়ামত প্রাপ্ত হবে, নিয়ামতের মধ্যে থাকবে, কিন্তু কবে থেকে থাকবে এটা দেওয়া আছে নাকি? ঘুমান নাকি? এটা দেওয়া নাই। গভীর আলোচনাটা কিন্তু অনেক গভীর, বুঝুন। রব্বুল আলামিন দ্বিতীয় পাঠে কি বলেন দেখেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন পাপিষ্টগণ, পাপিষ্টগণ অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে পতিত হবে। নেককারগণ কোথায় থাকবে? নিয়ামত প্রাপ্ত হবে, কথা বুঝেন? আর পাপিষ্টগণ কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। কিন্তু আল্লাহ এই পাপিষ্টগণের জাহান্নামের কথা বলতে যেয়া দিন ধার্য করছেন, সুবহানাল্লাহ, বলেন কি ধার্য করছেন? রব্বুল আলামিন সূরা ইনফিতরের ১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। এই পাপিষ্টগণ কবে থেকে জাহান্নামের শাস্তি অনুভব করবে? এই পাপিষ্টগণ কবে থেকে জাহান্নামের শাস্তিতে পতিত হবে? কবে তারা জাহান্নামের খারাপ দৃশ্যগুলো অবলোকন করবে? আল্লাহ বলেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা তাতে প্রবেশ করবে কর্মফল দিবসে। কবে? কর্মফল দিবসে। এই কর্মফল দিবস কবে? কিয়ামতের ময়দান। কবে? তাহলে শাস্তির জন্য আল্লাহ দিন কি করছেন? নির্ধারণ করছেন না? কবে থেকে? কিয়ামতের মাঠ থেকে। তার জন্য কি হবে? জাহান্নামের শাস্তি শুরু হতে থাকবে। আর জান্নাতের কথা যখন আল্লাহ বললেন, সে জান্নাতের নিয়ামত কবে থেকে পাবে এ কথাটা আল্লাহ বলছে নাকি না? গভীর খেয়াল করুন। কেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহ জান্নাতের নিয়ামতের কথা যখন বললেন, দিন ধার্য করলেন না, কিন্তু জাহান্নাম এবং পাপিষ্টর কথা যখন বললেন, আল্লাহ কিয়ামতের কথা উল্লেখ করলেন সূরা ইনফিতরের ১৫ নম্বর আয়াতে। আমার ভাইরা, রব্বুল আলামিন এটাই বুঝাচ্ছেন, ও নেককারগণ, তুমি যদি দুনিয়ার জমিনে জাররা থেকে জাররা পরিমাণ একটা ভালো কাজ করো, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার জন্য নিয়ামত হিসেবে তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ শান্তি ঢুকাইয়া দিব। ভালো কাজ করা, অন্তরে শান্তি পাওয়া, এটা দুনিয়ার জমিনে একটা নিয়ামত। কি বলেন তো? ভালো কাজ করা, অন্তরে কি শান্তি অনুভব করা, এটা দুনিয়ার জমিনে নিয়ামত। শুধু তাই নয়, রব্বুল আলামিন ইন্নাল আবরার লাফি নাঈমের ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম বলেন, একজন মানুষ সে যত ভালো কাজ করবে, ভালো কাজের ফলাফল
আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে দিবেন, কি দিবেন? দুনিয়ার জমিনে আল্লাহ তাকে ভালো কাজের ফলাফল দিবেন, বান্দাটা আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করবে, আল্লাহর হুকুমগুলো পালন করবে, বান্দাকে আমার আল্লাহ তাআলা তার ভালো কাজের বিনিময়ে আল্লাহ তার পুরা পরিবারকে আমার আল্লাহ ভালো রাখবে। আলে ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নেক কাজ করে আল্লাহর বন্ধু হয়, লা খাউফুন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার ভয় রাখবে না, আখেরাতে তো থাকবে না, দুনিয়ার জমিনে তার কি থাকবে না? ভয় থাকবে না। কারণ ভয় এর মতো শাস্তি, ভয়ের মতো কঠিন জিনিস, ভয়ের মতো আজাব আর কিছু হতে পারে না। কি বলেন তো? ভয়ের মতো আজাব, ভয়ের মতো কঠিন জিনিস আর থাকতে পারে না। তার প্রমাণ আপনারা নিজে যারা এই অন্তত বিগত কয়েক বছর আপনারা এই দেশে চলাফেরা করছেন তারা জানেন, মন খুলে জবান খুলে কথা বলতে পারেন নাই, একটা মনের ভিতরে সবসময় ভয় কাজ করছে, অনেক কিছু হারিয়ে ফেলেছেন, কথা বলতে পারেননি, চোখের সামনে বাবাকে খুন করেছে, কথা বলতে পারেননি, মনে ভয় যদি আমাকেও মারে, চোখের সামনে নিজের ক্ষেত খামার জমি দখল হয়ে গেছে, কিছু বলতে পারেননি, কেন? মনের মধ্যে ভয়, কথা ঠিক না? কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে ওয়াদা করেছেন, ফালিয়াউবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলে, তুমি যদি ওই ঘরের মালিকের ইবাদত করতে পারো, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের যদি তুমি ইবাদত করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি আল্লাহ ওয়াদা দিলাম ক্ষুধার সময় আমি তোমার খাবারের ব্যবস্থা করব। ধরেন এক নাম্বার, ক্ষুধার সময় খাবারের ব্যবস্থা করব, ও আমানাহুম মিন খাউফ, আল্লাহ বলেন ভয়ের সময় আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দেব। তাহলে আল্লাহ যেখানে ভয়ের কথা কোরআনের অনেক জায়গায় বলেছেন, তার মানে বোঝা গেল মানুষের জন্য ভয় কাজ করাটা, এটা মানুষের সামনে আগানোর বিশাল বড় এক বাধা, মানুষের মানুষত্ব প্রকাশ করাটা ভয় সবচেয়ে বড় বাধা, কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ভয়ের সময় কি করব। আমার ভাইরা, যে ব্যক্তি রব্বুল আলামিনের ইবাদত করবে, যে ব্যক্তি আল্লাহর জিকির করবে, যে ব্যক্তি সর্বহালতে সর্বসময় সর্বজায়গায় আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওই ব্যক্তির দিলের মধ্যে আমি আল্লাহ কখনো ভয় রাখি না। কি রাখি না? ওই ব্যক্তির দিলের মধ্যে কোনো ভয় থাকে না, কারণ সে মরণকে কখনো ভয় পায় না। আমার ভাইরা, যে ব্যক্তি মরণকে ভয় পায় না, দুনিয়ার জমিনে সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে কি করে বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আমার আল্লাহ তাআলা আরেক জায়গায় ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে,
ওই ব্যক্তির রিজিকের কোনোদিন সমস্যা হয় না। কি হয় না? কি হয় না? দেখেন, ইবাদত করলে ক্ষুধার সময় খাবারের ব্যবস্থা করবে কে? সূরা সূরাতুল কুরাইশ 30 নম্বর পারা, এটা পারেন না? লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ-শিতাই ওয়াস-সাইফ ফালইয়া'বুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে ইবাদতের সঙ্গে আল্লাহ ওয়াদা করেছেন ক্ষুধা রাখবো না, ভয় থাকবে না। কিন্তু এখন কথা হলো, আমরা ইবাদত করি কিন্তু আমাদের ক্ষুধা তো যায় না, কথা ঠিক কিনা? আমরা ইবাদত করি